বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চস্থ হলো মিউজিক্যাল ড্রামা নিদান এ কারবালা। মীর মোশাররফ হোসেনের মহাকাব্যিক উপন্যাস বিষাদ সিন্ধু থেকে অনুপ্রাণিত হয়ে এ নাটকে অভিনয় করে নাট্যদল বহর। ঐতিহাসিক কারবালা যুদ্ধের প্রেক্ষাপটে মঞ্চস্থ হলো নাটক নিদানে কারবালা। কৌশলে ইয়াজিদ কর্তৃক মহানবীর পরিবারকে ধ্বংস করার গল্পকে গান এবং নৃত্যছন্দে ফুটিয়ে তোলা হয় এ পরিবেশনায়। আয়োজনে অংশগ্রহণ করতে পেরে উচ্ছ্বসিত কলাকুশলীরাও। আমরা খুব ভালোভাবে আজকে পরিবেশন করেছি, কিন্তু আমাদের দর্শক সংকট ছিল। খুবই ভালো লাগছে যে সবার সাথে এরকম কাজ করে, সবাই খুব ফ্রেন্ডলি কাজ করেছি আমরা। খুব ভালো লেগেছে আর সত্যিকার একটা ঘটনা এখানে আমরা দেখতে পেয়েছি। প্রাণ বিরিয়ানি মশলা টেস্ট হবে বেস্ট। নাটক মঞ্চস্থ করতে পেরে নির্দেশক ও কলাকুশলীরা আনন্দিত হলেও উৎকণ্ঠিত দর্শক পাওয়া নিয়ে। ক্ষমতার কারণে যে ষড়যন্ত্রগুলো, সেটাই আসলে এখানে তুলে ধরা হয়েছে। দর্শক সংকট তো আছেই, সবাই সবার পরিবেশনা দেখতে আসে না, এটা একটা বিশাল বিষয় সমস্যা আমি মনে করি। এছাড়াও তাদের বয়ানে উঠে আসে নানা সীমাবদ্ধতার মধ্য দিয়ে কাজ চালিয়ে যাওয়ার কথা। রাহান কবির, ডিবিসি নিউজ, ঢাকা।